ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। 23 সেপ্টেম্বর ঢাকায় ভারতীয় ডেপুটি হাইকমিশনারের কাছে হস্তান্তর করা প্রতিবাদ লিপির মাধ্যমে গুরুতর সংশয়, গভীর আঘাত ও চরম অসন্তোষের কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে রাজনৈতিক নেতাদের ভবিষ্যতে এই ধরনের আপত্তিকর ও অগ্রহণযোগ্য মন্তব্য করা থেকে বিরত থাকার পরামর্শ দিতে ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয় জোর দিয়ে বলেছে, প্রতিবেশী দেশের নাগরিকদের বিরুদ্ধে দায়িত্বশীল অবস্থান থেকে আসা এই ধরনের মন্তব্য দুই বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়ার চেতনাকে ক্ষুণ্ণ করে। ভারতীয় গণমাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়, রাজ্য বিধানসভা নির্বাচন সামনে রেখে গত 20 সেপ্টেম্বর ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলায় আয়োজিত সমাবেশে বক্তব্য দেন অমিত শাহ। সেখানে তিনি বলেন, আমি আপনাদের সবাইকে ঝাড়খণ্ডে বিজেপি সরকার গঠনের জন্য আবেদন জানাতে চাই। আমরা প্রত্যেক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে উল্টো করে ঝুলিয়ে সোজা করব। এদিকে কয়েক মাস আগে হওয়া লোকসভা নির্বাচনের আগে বিজেপি নেতারা অভিযোগ করে বলেছিলেন, সাঁওতাল পরগনায় আদিবাসী জনসংখ্যা কমছে আর ক্রমেই বাড়ছে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সংখ্যা। এই অভিযোগেরই পুনরাবৃত্তি করেন অমিত শাহ। তিনি বলেন, এই জমি আদিবাসীদের, কিন্তু এখানে অনুপ্রবেশকারীদের সংখ্যা বাড়ছে। আদিবাসীর সংখ্যা 44% থেকে 28% নেমে এসেছে। যেহেতু অনুপ্রবেশকারীরা JAM, কংগ্রেস ও RJD-র ভোট ব্যাংক, তাই এখানকার সরকার জনকল্যাণের পরিবর্তে অনুপ্রবেশকারীদের কল্যাণে নিযুক্ত রয়েছে। বক্তব্যের এক পর্যায়ে বাংলাদেশ থেকে অনুপ্রবেশের বিষয়টি তদন্তের জন্য ঝাড়খণ্ড হাইকোর্ট একটি কমিটি গঠনের নির্দেশ দেওয়ায় আদালতকে ধন্যবাদ দেন অমিত শাহ।